ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি মেসি অবসর নেয় তাহলে আর্জেন্টিনা আগামী 3 বছর কোনো ম্যাচ জিতবে না। চলতি বছর আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে দেশের জার্সি থেকে নিজেকে কিছুটা আড়ালে রাখছেন মেসি। বিশ্বকাপে 4 ম্যাচে আর্জেন্টিনা জিতেছে 1টি ম্যাচ, ফ্রান্সের কাছে হেরে শেষ 16 থেকেই বিদায় নেয় তারা। পুরো বিশ্বকাপে নিজের ছা হয়েই ছিলেন মেসি, করেছিলেন মাত্র 1টি গোল। আর নিজের বাজে পারফরমেন্সের কারণেই আর্জেন্টিনা থেকে এই বছরের জন্য বিদায় নিজেকে সরিয়ে রাখছেন মেসি, এমনটাই মনে করেন অনেকেই। তবে মেসির বিদায়টা যদি দীর্ঘ হয়, অর্থাৎ মেসি যদি 1 বছর পর সিদ্ধান্ত নেয় আর ফিরবে না, এমনটা হলে আগামী 3 বছরে আর্জেন্টিনা কোনো ম্যাচ জিতবে না বলেই মনে করেন সাবেক বার্সা তারকা স্টুইচকভ। 2016 সালেও মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, পরে ফিরে এসে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তোলেন তিনি। আর তাই 5 বারের ব্যালন ডি অর জয়ীকে ছাড়া আর্জেন্টিনার সংগ্রাম করতেই হবে বলে মনে করেন সাবেক এই বার্সা তারকা। তিনি বলেন, যদি মেসি আগামীকাল থেকেই অবসর নেয় তাহলে আর্জেন্টিনা আগামী 3 বছর কোনো ম্যাচ জিতবে না। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের ফুটবল চান, মেসি নির্ভর নাকি 22 জন খেলোয়াড়ের উপর নির্ভর। আর্জেন্টিনা ফুটবল নিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবলের একটি কাঠামো আছে, তবে আমি জানি না তাদের সভাপতি কি চায়। এটা একটা বড় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।